আসসালামু আলাইকুম আজ আমি শেয়ার করছি কোরবানের আগের দিন কীভাবে আমি পরোটা ডেলিভারি দিয়েছি এখানে আমি পরোটার জন্য এক খেয়ারিতে তিন কেজি ময়দা দিয়ে পরোটার খামির মেখে নিয়েছি এখানে আমি নয় কেজি মেখে নিয়েছি এগুলো ছিল সকালবেলার পরোটা এগুলোকে আমি ছোটো ছোটো করে গোলা করে নিয়েছি গোলাগুলোকে আবার বেলে প্যাচ দিয়ে নিয়েছি এই পরোটাগুলো আমি রেডি করে ডেলিভারি দিয়ে দিয়েছি এগুলোর ভিডিওগুলো আমি করতে পারিনি আবার বিকালে আমার অর্ডার এসেছিলো তাই এখানে আমি বলে পাঁচ কেজি পাঁচ কেজি করে ময়দা মেখে নিয়েছি এবং পরোটাগুলো রেডি করে নিচ্ছি এগুলোকে পরোটা রেডি করে নিয়েছি এগুলো কিছু ভাজা ছিল কিছু কাঁচা ছিল ভাজাগুলো ভেজে নিয়েছি এখানে দুই ধরনের ছিল এক ধরনের স্পেশাল ছিল আরেক ধরনের নর্মাল ছিল এবং কিছু এবং কিছু ভাজা এবং ফ্রোজেন ছিল ওগুলো আমি ডেলিভারি দিয়ে দিয়েছি এবং কিছু ফ্রোজেন পাওয়াটার অর্ডার ছিল এগুলো আমি কোরবানির দিন সকালে ডেলিভারি দিয়েছিলাম স্পেশাল পরোটাগুলো আমি পনেরো টাকা করে সেল করেছি আর নর্মাল পরোটাগুলো আমি বারো টাকারও সেল করেছি পরোটাগুলো ডেলিভারি দেওয়ার পর এবার কোরবানের মাংস রান্না করে নিচ্ছি এখানে প্রথমে আমি পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি এরপর আমি রসুন বাটা দিয়ে দিচ্ছি এরপর আমি আদা বাটা দিয়ে দিচ্ছি এখানে আমি বাদাম বাটা দিয়ে দিচ্ছি এখানে আমি মশলা গুঁড়া দিয়ে দিচ্ছি এটা আমার রেডি করা মশলা এখানে আমি মরিচ গুঁড়া দিয়ে দিচ্ছি এরপর আমি হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি এতে আমি কিছু লবণ দিয়ে দিচ্ছি এবার আমি সয়াবিন তেল দিয়ে দিচ্ছি এবার সব মিশ্রণকে ভালোভাবে মেখে নিচ্ছি পাত্রে ঢাকনা দিয়ে মাংসটি রান্না করে নিচ্ছি এখানে আমি কিছু গরম মশলা দিয়ে দিয়েছিলাম ওই ভিডিওটি বাদ পড়েছে এখানে আমি কালো এলাচ এলাচ লবঙ্গ দারচিনি ওইগুলো দিয়ে দিয়েছিলাম আমার রান্নাটি হয়ে গেছে মাংসগুলো চুলো থেকে নামিয়ে এনেছি